স্থমৈতন করতে করতে যারা লিঙ্গকে একবারে নিস্তেজ করে ফেলেছেন অথবা লিঙ্গ ছোট করে ফেলেছেন, লিঙ্গ চিকন করে ফেলেছেন, আপনার লিঙ্গ একেবারে চিকন হয়ে গেছে, এই সকল ভাইদের জন্য হোমিওপ্যাথিতে ভালো একটি মেডিসিন রয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল আল-ফাইরুস টিভি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য আরো একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওতে আলোচনা করব হস্তমৈথুনের কারণে আপনার লিঙ্গের গোড়া চিকন এবং আগামোটা এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। যে সকল বন্ধুরা ছোটবেলা থেকেই আপনার বয়স যখন 12 থেকে 15, এই বয়স থেকে যারা হস্তমৈথুন করতে করতে আপনার লিঙ্গটি একেবারে ছোট করে ফেলেছেন এবং একবারে নিস্তেজ করে ফেলেছেন, সুন্দরভাবে দাঁড়ায় না, আর যদিও দাঁড়ায় অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে যায়। হস্তমৈথুন করতে করতে যারা লিঙ্গকে একবারে নিস্তেজ করে ফেলেছেন অথবা লিঙ্গ ছোট করে ফেলেছেন, লিঙ্গ চিকন করে ফেলেছেন, আপনার লিঙ্গ একেবারে চিকন হয়ে গেছে, এই সকল ভাইদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলবো, এই সকল ভাইদের জন্য হোমিওপ্যাথিতে ভালো একটি মেডিসিন রয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে হলে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আগে আপনার জানতে হবে। হোমিওপ্যাথিক কখনো রোগের চিকিৎসা করে না, হোমিওপ্যাথিক সর্বদাই রোগীর চিকিৎসা করে থাকেন। তাই সেক্সের ক্ষেত্রে যৌন দক্ষতা বৃদ্ধির জন্য এবং নিস্তেজ লিঙ্গকে সবল করার জন্য এবং মোটা করার জন্য আপনার সমস্যা এবং লক্ষণ অনুযায়ী আপনাকে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে হবে। কারণ হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে হয় লক্ষণ অনুযায়ী, রোগ অনুযায়ী নয়। তাই স্থায়ীভাবে রোগ নির্মূল করতে চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা অতি উত্তম। তবে আপনার যৌন দুর্বলতা, অনাগ্রহ, শুক্রতারল্য, দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ ছোট এবং লিঙ্গ দাঁড়ায় না, আর যদিও দাঁড়ায় সামান্য কিছুক্ষণ পরেই আপনার লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে যায় এবং উত্তেজনার অভাব সহ দ্রুত বীর্যপতন, এর জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো কার্যকর মেডিসিন রয়েছে যা সেবন করলে আপনি অতি দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই মেডিসিনগুলোর মধ্য থেকে আজকে আমি একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই সম্পর্কে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, ইচ্ছা করলে আপনারা সেই ভিডিওগুলো প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন। প্লে লিস্টের নাম হলো ধ্বজভঙ্গ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা। আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, এই মেডিসিনটির নাম হলো সেলেনিয়াম 3X। সেলেনিয়াম 3X বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ডাক্তার রেকুয়েক কর্তৃক প্রস্তুতকৃত সেলেনিয়াম 3X ঔষধটি পুরুষের জন্য একটি আদর্শ টনিক। আজ আমরা জানব সেলেনিয়াম 3X-এর উপকারিতা এবং সেলেনিয়াম 3X-এর দাম কত এবং সেলেনিয়াম 3X খাওয়ার নিয়ম এবং এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আপনি এই ওষুধটি কোথা থেকে কিনতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। সেলেনিয়াম 3X-এর উপকারিতা। সেলেনিয়াম 3X ওষুধটি বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তবে ওষুধটি আজকে আমরা যে ক্ষেত্রে ব্যবহার সম্পর্কে আপনাদেরকে বলবো সেটাই বিভিন্ন কার্যক্রমের একটি অংশ মাত্র। দেখা যায় অনেক পুরুষের বীর্য একেবারেই পাতলা এবং লিঙ্গ ছোট, লিঙ্গ নিস্তেজ এবং লিঙ্গ চিকন হয়ে গেছে, একটু উত্তেজনা অনুভব করলেই বীর্য বের হয়ে যায়, আবার স্বপ্নদোষ বেশি হয়ে এর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। আর সেলেনিয়াম সেবনের মাধ্যমে আপনার লিঙ্গ গোড়া চিকন, আগামোটা, এই সমস্যাগুলি আর থাকবে না। এই সেলেনিয়াম ব্যবহারের মাধ্যমে আপনার এই রোগটি ইনশাআল্লাহ চলে যাবে। একই সাথে যে সকল পুরুষের বীর্য একেবারে পাতলা, তাদের বীর্যে স্পার্মের পরিমাণ একেবারেই কম, সাধারণত সন্তান জন্মদানের ক্ষেত্রে স্পার্মের গুরুত্ব অনেক বেশি, আর যে সকল পুরুষের বীর্যে স্পার্ম কম তাদের বীর্য সাধারণত পাতলা হয়ে থাকে। সেলেনিয়াম পুরুষের বীর্যে স্পার্ম বৃদ্ধি করার মাধ্যমে দ্রুত বীর্যপাত রোধ করে সন্তান জন্মদানের ক্ষমতা অর্জন করতে সাহায্য করে এবং স্বপ্নদোষের মতো বীর্যপাত জড়িত সমস্যা দূর করে। এবং যাদের লিঙ্গ একেবারে ছোট হয়ে গেছে অথবা চিকন হয়ে গেছে তাদের লিঙ্গকে মোটা এবং তাজা এবং লম্বা করতে সাহায্য করে।
সেলিনিয়াম 3X এর দাম কত? সেলিনিয়াম 3X এর দাম হলো 450 টাকা। এটি কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের বড় হোমিওপ্যাথি ফার্মেসি থেকে। তবে ঔষধের মান ভালো হতে হবে। জার্মানি ঔষধটা সবচাইতে বেশি কার্যকর। আপনি ইচ্ছা করলে আমাদের থেকেও ঔষধটি ক্রয় করতে পারবেন। ঔষধটি ক্রয় করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি অর্ডার করতে পারেন। আপনার ঠিকানা মতে চলে যাবে ইনশাআল্লাহ। সেলেনিয়াম 3X খাওয়ার নিয়ম, সেলেনিয়াম 3X খাওয়ার নিয়ম হচ্ছে, সেলেনিয়াম 3X এর কৌটার মধ্যে আপনি দেখতে পাবেন ছোট্ট ছোট্ট ট্যাবলেট রয়েছে। এই কৌটার মধ্য থেকে সেলেনিয়াম 3X 4টা ট্যাবলেট হালকা গরম পানি সহ প্রতিদিন 3 বার খেতে হবে। 30 থেকে 45 দিন খাওয়ার পর আপনি এর উপকার উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধু মহলে ছড়িয়ে দিন, যাতে করে তারা সকলেও এর থেকে উপকার পেতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন, যাতে করে পরবর্তী আপডেট ভিডিও সমূহ আপনার নোটিফিকেশনে চলে যায় সকলের আগে। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ।